আসসালামু আলাইকুম। আমরা কি শুরুটা কয়েকটা কয়েকটা হাদিস দেখবো যেখানে মানে মোহাম্মদ কিভাবে ইহুদিদেরকে বিতাড়িত করছে, এরকম কি কিছু হাদিস টাদিস আমরা দুনিয়ার দেখবো? সবচেয়ে বড় কঙ্কার দুনিয়ার সবচেয়ে বড় কঙ্কার কলোনাইজার যদি কান্নাকাটি করে, ও অকুপেশন ইসরায়েলি, অকুপেশন ইসরায়েলি কলোনাইজেশন, কি হাসিটা হাসি আছে ভাই, চিন্তা করে দেখেন একটু। যে ধর্মের সবচেয়ে বড় গোড়াপত্তন ঘটছে, যে ধর্মের গোড়াপত্তন ঘটছে ইহুদিদের ভূমি দখলের মাধ্যমে, ইহুদিদের টাকা পয়সা জায়গা জমি, মানে ম্যাক্সিমাম জিনিস, যে যে জিনিসগুলা মুসলমানদের দখলে ছিল মোহাম্মদ কলোনাইজেশন, জঙ্গিবাদ, তারপর হচ্ছে আপনার ডাকাতি, এটার উপর বেশ করা, তারা হচ্ছে গিয়ে কান্নাকাটি করে ও ইসরায়েলি স্যাটেলাইট, ও কলোনাইজার, চিন্তা করেন দুনিয়ার সবচেয়ে বড় জঙ্গিরা দুনিয়ার সবচেয়ে বড় ভিকটিম কার্ড প্লেয়ার, ভবিষ্যৎ। এবং যখন আমরা বলি যে যখন আমরা বানু স্টিউডিও তো কুরাইজার খারাপ ভাইয়া, যখন এই দুইটা খারাপ কিভাবে হইলো, আপনি একটু আমাদেরকে বুঝায় বলেন যে কিভাবে দুইটাই খারাপ, কিভাবে হয় এটা? না ওরা মানে ধরেন যে মুসলমানরা আগে এভাবে কনকার করছে, এই জন্য ওরাও কনকার করবে, তাহলে কি দুইটা ওরা তো মানে ওরা এটা তো দিয়ে আমি ওরা ওটা তো জাস্টিফাই করতেছি? ওরা তো ধর্মের কারণে কনকোয়ার করছে, এরকম এভিডেন্স তাহলে দেখান আমাদেরকে। আমি তো যেটা জানি যে এই মুহূর্তে ইসরায়েলের আচ্ছা, দখলে যেই, আবার একটা জিনিস এখানে আসছে ভাই, আমার একটা জিনিস জানার আছে। ধরেন ভাই আপনার বাসা থেকে, আপনার বাসায় গেল চুমন একটা, যে বললো যে ভাই আপনি আপনি আওয়ামী লীগের সমর্থক, আপনারা দিলে বাসা বাসায় লাথি মেরে ঘর করে দিল, ঠিক আছে। এরপরে যখন ধরেন আওয়ামী লীগ বা অন্য কেউ আসলো, যখন এই চুমন একদের পাওয়ার নাই, তখন আপনি যে আপনার বাসাটা রিক্লেম করলেন, তাহলে কি আপনি কনকারার? হ্যাঁ আপনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন আমি জানি, আমি তো ওটা একদমই সাপোর্ট করি না, বাট কনকারার এটাও কি করতে না, পারতেছি না। কনকারার কিনা আপনি? মানে যদি আমি আবার যাই ওখানে, হুম, ইয়েস, আমার যদি এটা আসলে এক মানে হ্যাঁ বা না তে বড় টাফ। আপনি আপনার নিজের ভাষা কাউ ইয়া করে নিলে এটা ঠিক আছে। কিন্তু 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 ভাই আমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে এই যে আরব এবং ইসরায়েল যুদ্ধে ইসরায়েল যেই ভূমিগুলা দখল করে নিছিল সেই যুদ্ধে তো আকবারায় আরবরা ইসরায়েলিদের সাথে আক্রমণে আসছে, আরবরা আকবারায় তাদেরকে আক্রমণ করছে, তখন সেই যুদ্ধে আমি যদি মনে করি এরকমই তো হওয়ার কথা। ধরুন যে আমাদের বাংলাদেশের মধ্যে যদি রোহিঙ্গারা বলে যে আমরা একটা ইয়ে সেটেল করবো, তাহলে তো আমরাই আকবার ইয়ে করবো না, এটা ওরা তো করবে না, মানে মানে এরকমই তো, দুটা তুলনা তো মানে হবে না আলাদা ভাই, একটা জাতিসত্তা বা আলাদা একটা ইয়া যদি বাংলাদেশের সাথে, মানে কোন, বাংলাদেশের সাথে তুলনা দিয়ে তো তুলনা দিয়ে হবে না। আপনি সিমিলার তুলনা দিবেন, যে ধরেন বাংলাদেশের অরিজিনালি রোহিঙ্গারাই থাকতো, আপনারা বাই করছেন রোহিঙ্গারা, ঠিক আছে, বাই করে দিচ্ছেন, মানে তাদের ঘর বাড়ি দখল করে তাদেরকে বাই করে দিচ্ছেন, তারা অন্য কোথাও যে স্যাটেল হচ্ছে, দেন আপনাদেরকে দখল করছে অন্য আরেক লোকজন এসে, দেন রোহিঙ্গারা এসে তাদের সাথে মিলায় তাদের যে জমিটা ছিল সেই জমিটাতে রিক্লেম পাইছে। এইখানে হবে না সঠিক তুলনা, আপনার তুলনাটা তো সঠিক হলো না। হ্যাঁ এখানে আসলে কোথা থেকে শুরু করা উচিত এই জিনিসটাই আসলে খুবই আপনার কনফিউজিং। কনভিনিয়েন্স, আপনার আপনার কনভিনিয়েন্স অনুযায়ী, যেখানে হ্যাঁ যে আমাদের কোনো সেটা ঠিক, দোষ নেই বাবারা, আমরা আমাদের মন ভালো, আমাদের মন বড়, তোমাদের থাকতেছে এই জন্য তুমি আমাদের জায়গা দখল করে ফেলো না, এইটা ভাই মিসরিপ্রেজেন্ট করে নিজেদের গ্রুপের মধ্যে তালিয়া পাইতে পারবেন, নিজেদেরকে মানবতাবাদী মানে ভিকটিম কার্ড খেতে পারবেন, বাট আলটিমেটলি কোনো দিকে আগাবে না, কাহিনী কোনো দিকে আগাবে না। কিন্তু 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 ইয়া ভাই আপনাকে যে জিনিসটা আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি কি আপনি আসলে কি সলিউশনটা চান একটু বলেন তো। আমি তো চাই টু স্টেট সলিউশন, যদিও সেটা মুসলমানদের পক্ষ থেকে, বলে নাই বলে নাই যে তাদেরকে ধরে নিয়ে যায় ওই ইউরোপে ফেলা দিতে হবে, সেটা ওয়াইপ আউট, ওয়াইপ আউট করা হবে, মানে ইসরায়েলকে ওয়াইপ আউট করা হবে, এটা তো বলেন নাই, আল্লাহ 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 বাঁচাইছে, আপনি যেটা বলেন নাই এটার জন্য আপনাকে ধন্যবাদ যে ইসরায়েলকে আপনি ওয়াইপ আউট করতে চান না। বাট টু স্টেট সলিউশন হবে না ভাই, ওই জায়গায় জঙ্গিদের সাথে নো টু স্টেট সলিউশন। কিন্তু কিন্তু টু স্টেট সলিউশন সলিউশনের ক্ষেত্রে বাধাটা কি এটা একটু বলেন আমাদেরকে। আমি যেটা জানি বাধাটা তো অবশ্যই আমরা, সেটা তো আচ্ছা এই হচ্ছে কি সত্য ভাই যে যে নাকি ইসরায়েলের পক্ষ থেকে 5 বার না 6 বার নাকি এরকম একটা ইয়ে করা হয়েছিল টু স্টেট সলিউশনের, কিন্তু ওরা মানে নাই, ইয়েস এটা কি ইয়েস 6 বার, 6 বার অ্যাকসেপ্ট করছে, 6 বার অ্যাকসেপ্ট করছে টু স্টেট সলিউশন, 6 বার অ্যাকসেপ্ট করছে এবং 6 বারই প্যালেস্টাইন এবং আরব বিশ্ব সেটাকে রিজেক্ট করছে। এখন গিয়ে তারা মাঝে মাঝে কিছু কিছু জায়গা থেকে টুটপাট করে বলে হ্যাঁ আমরা মানে লমু নিমুনে আছে ঠিক আছে নিতাছি, কিন্তু আবার ভাই তাদের অক্টোবর 7 অ্যাটাক করার পরে, চিন্তা করেন আসিফ ভাই, অক্টোবর 7 অ্যাটাক করার পরে তাদের লোকজন মানে তাদের লোকজনকে গণহত্যা করার পরে, তাদেরকে তাদের বাচ্চা কাচ্চা মারার পরে, তাদেরকে অ্যাপ্রেট করে নিয়ে যাওয়ার পরে তারা নাটক করে টু স্টেট সলিউশন, চিন্তা করেন। আমরা এখন অনেক দৌড়ের উপর আছি, দৌড়ের উপর থাকলে তারা তখন টু স্টেট সলিউশনের কথা মনে করায় দেয়, কিন্তু আকবারায় যখন আক্রমণটা করে তখন তাদের টু স্টেট সলিউশনের কথা মনে থাকে না, যখন শান্তিপূর্ণ অবস্থানে থাকে তখন তাদের কেন মনে থাকে না সেটা ভাই। ধরেন ধরেন আমার সাথে কারো ঝামেলা, দিলাম পাশে একটা লাথি, লাথি মেরে আমি চলবি চলবো বিচল করতে।
ভাই আসেন আসেন আসেন, আছে আমরা যদি শান্তি শান্তিপূর্ণ ভাবে বসে থাকি, শান্তিপূর্ণ ভাবে থাকি ভাই, মানে লাত্তিটা মাইরা পরে বলবে যে আমি আসেন 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 ভাই, মারামারি বাদ, এগুলো ভালো না ভাই, মারামারি খুব খারাপ ভাই। এই ভাই। তাহলে কি হ্যাঁ বলো বলো, আপনি বলতে চাচ্ছেন যে ওই যে টু স্টেট সলিউশনের যে ইয়াটা, এটা কি রিসেন্ট ওরা সমর্থন করতেছে, আগে করতো না এরকম কিছু? হামাসের গঠনতন্ত্রে লেখা আছে পৃথিবীতে, একটা হাদিস লেখা আছে, একটা একটা ইহুদিও যদি বাইচা থাকে তাহলে পৃথিবীতে কিয়ামত হবে না, শেষ গাছটার আচ্ছা পিছনে, একটা গাছের পিছনে গিয়া ইহুদি লুকাবে, ওই গাছটা বলবে যে এইটার পিছনে ইহুদি আছে, এটার আশা এসে মারো, ভালো এটাকে বলছেন মারার আসিফ। পরে দুনিয়া থেকে, হাদিসটা হাদিসটা দুনিয়া নাকি, থেকে একটু একটু থামেন, জি ভাই বলো, দুনিয়া থেকে ইহুদিদের ওয়াইপ আউট করার ঘোষণা তাদের ইয়ারা নেতারা প্রায় সময় দিয়ে থাকে, তাদের ম্যান্ডেটের মধ্যে তো লেখাই আছে। তারা তাদের ইভেন লোকজন, মানে তাদের যে লিডার মিডার আছে, তারা শুধুমাত্র এমন না যে ইসরায়েল থেকে তারা ওয়াইপ আউট করবে, দুনিয়া থেকে ইহুদি ওয়াইপ আউট করতে চায় তারা। এই জঙ্গিদের সাথে আপনি মিউচুয়াল করবেন, টু স্টেট সলিউশন করবেন কেমনে? আচ্ছা এই বিষয়ে যে আমরা একটা হাদিসটা দলিল, নিয়ে বলবো, আমরা একটা দলিল একটু আগে দেখে নিই ভাই, আগে এই দলিলটা একটু দেখ, এই যে এটা হচ্ছে তাফসিরে জালালাইন দেখা যাচ্ছে ভাই, ইয়া ভাই দেখা যায় জি জি দেখা যায় দেখা যায়। তাফসিরে জালালাইনের প্রথম খণ্ড পৃষ্ঠা 190, আপনি একটু পড়েন তো এখানে কি লেখা আছে। সমস্যা হচ্ছে খুবই ছোট, আমি তো পড়তে পারবো না মনে হচ্ছে, একটু বড় করে যায়। এবার না ভাই আমি আসলে এমন জায়গায় আছি, এটা আসলে পড়া সম্ভব না। আর যদি আরো বড় করে, হ্যাঁ 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 এখন পড়া যাবে যদি অনেক ছোট। এই জন্যই থেকে পড়বো, হ্যাঁ হ্যাঁ পড়েন, এই জন্য এমন কোন ইহুদি পাওয়া যাবে না যে মনের দিক থেকে ধনী, পৃথিবীর সকল ধর্মাবলম্বীদের মাঝে ইহুদিদের চেয়ে সম্পদের প্রতি অধিক লোভী কাউকে দেখা যায় না। আচ্ছা আচ্ছা, এরপরে কি লেখা আছে পড়েন তো একটু, এই যে এখান থেকে, মোদ্দা কথা, ইহুদিদের লাঞ্ছনা অসাবতার মধ্যে এটাও একটি যে কিয়ামত পর্যন্ত তাদের থেকে রাজত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে। যদি অন্যায়ভাবে চিল্লাফাল্লা করেও কোথাও জমিনের কোনো অংশ শুধু কাগজে বা পত্র পত্রিকায় দখল করে নেয় এবং সেটাও অন্যান্য রাষ্ট্রের আই লাইক সাহায্যে দ্য ও ওয়ার্ডিং আসি ভাই, চিল্লাফাল্লা করে, চিল্লাফাল্লা করে তো জোরে কোন অংশ ধক করে না, হ্যাঁ বলো উস্কানিতে এবং রাজনৈতিক সেটাও কোন উদ্দেশ্যের অধীনে, তবে সেটাকে কোনো বুদ্ধিমানের ব্যক্তি রাষ্ট্র বলতে পারে না। তার সত্ত্বেও জগদ্দাসীর দৃষ্টিতে আপদ অবস্থায় আমি আসলে খুবই ছোট দেখতেছি। থাকা ইজ্জত ও সম্মানের ক্ষেত্রে স্থান না পাওয়া যা লাঞ্ছনার মূল, তারপরও তা থেকে যাবে। সুতরাং এই ভবিষ্যৎ বাণীকে আজও পর্যন্ত ইতিহাস মিথ্যা সাব্যস্ত করতে পারেনি। ইহুদিদের জন্য চিরস্থায়ী লাঞ্ছনার অর্থ ইহকালে চিরস্থায়ী লাঞ্ছনা গাঞ্ছনা, এবং ইহকাল পরকালে খোদাই গজব রোষে পতিত থাকবে। আল্লামা ইবনে কাসির এর ভাষায়, তারা যত ধন সম্পদের অধিকারী হোক না কেন, বিশ্ব সম্প্রদায়ের মাঝে তুচ্ছ ও নগণ্য বলে বিবেচিত হবে। যার সংস্পর্শে যাবে সে তাদেরকে অপমানিত করবে এবং তাদেরকে দাসত্বের শৃঙ্খলে জড়িয়ে রাখবে। এরপর তো দেখতে পাচ্ছি না আর। আচ্ছা পড়ছে আসি ভাই, আরেকটা আছে আরেকটা আছে, প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ প্রশ্নটা পারেন ভাই। পবিত্র কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় যে ইহুদিদের রাষ্ট্র প্রতিষ্ঠা কখনো সম্ভব হবে না। ও আচ্ছা, অথচ বাস্তবে দেখা যাচ্ছে যে ফিলিস্তিনে তাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। বিষয়টি অত্যন্ত সুস্পষ্ট, কেননা ফিলিস্তিনি ইহুদিদের বর্তমান রাষ্ট্রের নিগূঢ় তত্ত্ব সম্পর্কে যারা সম্যক অবগত তারা ভালোভাবে জানেন যে এ রাষ্ট্র প্রকৃতপক্ষে ইসরায়েলের নয়, বরং আমেরিকা ও ব্রিটেনের একটি ঘাঁটি দ্বারা, ঘাঁটি ছাড়া অন্য কিছু নয়। পাশ্চাত্যের খ্রিস্টান শক্তি ইসলামী বিশ্বকে দুর্বল করার উদ্দেশ্যে তাদের মাঝখানে ইসরায়েল নাম দিয়ে কোন একটি সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে। এটা আমেরিকা ও ইউরোপীয়দের দৃষ্টিতে একটি অনুগত আজ্ঞাবহ ষড়যন্ত্রের কেন্দ্র ছাড়া অন্য সকল গুরুত্ব বহন করে না, অন্য কোনো গুরুত্ব বহন করে না। সুতরাং বর্তমান ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে কোরআনে পাকের কোন আয়াত সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহেরও অবকাশ সৃষ্টি হতে পারে না। লাস্টে কি বললো এটা বুঝিনি। আচ্ছা এখানে এই কোরআনের এই আয়াতটা দ্বারা ব্যাখ্যা করা হয়েছে এটা, যে ইহুদিরা মানে কিয়ামত পর্যন্ত লাঞ্ছনা এবং বঞ্চনা এবং অপদস্থতার শিকার হবে, কিন্তু এখানে প্রশ্ন করা হয়েছে যে তাহলে তো ইহুদিরা তো রাষ্ট্রই প্রতিষ্ঠা করে ফেলেছে, তাহলে যে কোরআনে যে লেখা আছে যে ইহুদিরা লাঞ্ছিত মানে বঞ্চনার শিকার, এটা তাহলে তো আর ঠিক থাকলো না। তখন এরা আবার উত্তর দিচ্ছে যে না, এটা কোরআনের আয়াতে ঠিক আছে, ওইটা আসলে কোনো রাষ্ট্র না, ওইটারে মুসলমানরা কখনোই, কোরআনের আয়াত যদি ঠিক থাকে, যদি আসলেই ইহুদি মানে ইহুদিদের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে তো ভাই কোরআনের আয়াত দুইটা টান পড়বে, কারণ কোরআনের আয়াত তখন মিথ্যা হয়ে যাবে। কোরআনের আয়াতে বলা আছে তারা চিরস্থায়ী লাঞ্ছনা এবং গঞ্জনার শিকার হবে, তারা কখনো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে আচ্ছা এটা হইতে পারে না, এটা ভাই, মুসলমানদের তো এই দৃষ্টিতে। কোশ্চেনের, আচ্ছা এই কোশ্চেনের আনসারটা কে দিছে? এটা এটা তো জালালাইনের কোনো কেউ দেওয়ার কথা না, ও তো তখন ছিলই না। এই এই প্রশ্নের অ্যান্সার যে তাফসিরে জালালাইনের যে লেখক, এটা এটা যখন বাংলায় অনুবাদ করা হয়েছে তখন অনেক অনেক কিছু
এইটার সাথে অ্যাড করা হয়েছে এই আয়াতগুলা, হুম এবং ইবনে কাসিরের যে তাফসির, তাফসির থেকে বিভিন্ন বিষয় নিয়ে এই জিনিসগুলা পরবর্তীতে যুক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে বিভিন্ন ইসলামিক প্রশ্নের উত্তর। এই তাফসিরের জালালাইনটা যারা বাংলায় অনুবাদ করছে, বাংলাদেশের অত্যন্ত প্রখ্যাত আলেমরাই অনুবাদ করছে। এটা আপনাকে দেখালাম এই কারণে যে এখানে আসলে কি বলা হচ্ছে। এবার আমরা একটু একটা ভিডিও দেখি, হ্যাঁ একটু দেখেন। সম্মানিত ছবি, হিটলার মানবতার পক্ষে ভালো কাজ করে গেছে, ইউরোপে প্রচুর পরিমাণ ইহুদিকে আপনার সাইজ করে গেছে, প্রায় 70 লক্ষ ইহুদি, ওগুলো যদি থাকতো তার দুনিয়া এখন বসবাস করা মুশকিল হয়ে যেত, ঠিক না? হলোকাস্ট, হলোকাস্টের মাধ্যমে প্রায় 70 লক্ষ ইহুদিকে সে হত্যা করেছে, এটা ইহুদিদের প্রাপ্য ছিল, কি ছিল? হিটলারকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি ইহুদি মারেন কেন, এত মার খুঁজেন কেন? সে বলেছে, এই পৃথিবীতে প্রত্যেকটা রক্তপাত ও যুদ্ধের জন্য ইহুদিরা দায়ী, সেজন্য আমি তাদের হত্যা করছি মানবতার কল্যাণে। এবং মৃত্যুর আগে সে বলে গিয়েছিল কয়েক ঘন্টা আগে, যে আমি কিছু ইহুদি রেখে গেলাম পৃথিবীতে, এদেরও মারতে পারতাম। কেন রেখে গেলাম? একসঙ্গে ইতিহাস আমাকে কাঠগড়ায় দাঁড় করাবে যে আমি ইহুদি হত্যা করেছি। সেই দিন ইতিহাসের কাঠগড়ায় আমাকে যখন দাঁড় করাবে হিটলারকে, সেদিন পৃথিবীর মানুষ আমার পক্ষে জবাব দিবে যে না, কিছু ইহুদি যে রেখে গেছে এদের কাজকর্মে, মানুষ বলবে যে না, হিটলার খুব একটা মন্দ কাজ করে নাই, মোটামুটি ভালো কাজই করে গেছে। ভাইয়া কি পরিমাণ প্যাথেটিক প্যাথেটিক কথাবার্তা এই হুজুরেরা বলে! আমি কালকে আহমদুল্লাহর একটা বক্তব্য শুনলাম, সেখানে সে বলতেছে, আহমদুল্লাহ বলতেছে, সমুদ্রের নিচে যদি দুইটা মাছের ঢুসাঢুসি করে, এটার পিছনে কোনো না কোনো ইহুদির হাত আছে। বুঝছেন ফারাজ ভাই? আমি আহমদুল্লাহর ভিডিওটা মানে ইয়া করে রাখছি, ডাউনলোড করে রাখছি। ভাই 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 ভাই, এটা তো ভালো হয়। এটা তো এই 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 কথা তো আমরা তার যে হসপিটালে পড়ে ছিল পাইলসের রোগে, এদের ওটা আমরা বসাইতে পারি না? হুজুরের পাইলস হয়ে গেল, ইহুদি ইহুদি নাসারা চরচত্র, ইহুদি কোন দিক দিয়ে তারে মারছে আমরা তো জানি না, সে কেন তার ওইখানে সমস্যা হইলো, কিন্তু সে যেই পাইলসের রোগে অসুস্থ হয়ে যেই হাসপাতালে ভর্তি হয়েছে, আমি এই গ্যারান্টি দিতে পারি ফারাজ ভাই, সেই মেডিসিনের সেই যন্ত্রপাতির ম্যাক্সিমাম জিনিস ইহুদের আবিষ্কার করছে, এটা আমি গ্যারান্টি, এটা গ্যারান্টেড। হ্যাঁ, এই পর্যন্ত ইহুদিরা নোবেল পুরস্কার, এতগুলো নোবেল পুরস্কার পাইছে, এতটি নোবেল পুরস্কার পাইছে, এবং মেডিকেল সায়েন্সে ইহুদিরা, বৈজ্ঞানিক প্রযুক্তিতে ইহুদিরা এত ভূমিকা রাখছে, মানব কল্যাণে ইহুদিরা এত ভূমিকা রাখছে, যে এটা বলার বলার কোনো ইয়া নাই, কোনো ইয়া মানে এটা মানে ইয়া করে বলা যাবে না। কিন্তু এই লোকেরা কিভাবে ইহুদিদের সম্পর্কে কি রকমের নোংরা নোংরা কথা বলতেছে, এবং জাতিসত্তা ধৈরা, একটা জাতিসত্তাকে ধৈরা যখন মানুষ এই ধরনের কথাবার্তা বলতে পারে, যে যেহেতু সে ইহুদি, সেহেতু সে হচ্ছে নিকৃষ্ট, সেহেতু হত্যাযোগ্য, তাদেরকে ডিহিউম্যানাইজ করা, তাদেরকে মানে মৃত্যু যোগ্য করে তোলা, এই রকমের কথা প্রকাশ্যে তারা বলতেছে, প্রকাশ্যে তারা ওয়াচ করতেছে, প্রকাশ্যে বইপত্রে লিখতেছে, এইটা কি মানে আপনি এটা কি কিভাবে সম্ভব? আমি তো এটা বুঝি না, এটা কিভাবে একটা মানে সুস্থ স্বাভাবিক মানুষ, আপনি একটা এই জিনিসগুলো দেখেন, শিক্ষিত একজন মানুষ আপনি দেখেন যে ধর্মের ওপর ভিত্তি করে মানে একটা জাতিসত্তাকে, গোটা একটা জাতিসত্তাকে মাইরা ফেলার মানে ইয়া প্রশংসা করা হচ্ছে, হিটলার তার গোটা একটা জাতিসত্তা 70 লাখ মাইরা ফেলছে এটা প্রশংসা করা হচ্ছে, এইগুলা কিভাবে একজন মানুষ সুস্থ মানুষ হজম করে বলেন তো দেখি ভাই। শেষের যে কথাটা বললো, যে আমি আমি জানতাম যে ওই যে জার্মানির তখন একটা ইকোনমিক কলাপসের জন্য হিটলার আসলে শোনা কথা যে ইহুদিদের দায়ী করছিল, মারছিল, কিন্তু এই যে কিছু রেখে গেছিল এরপর বললো যে এগুলো আসলে একটা এক্সাম্পল, এরকম কি কোনো কথা বলছে নাকি উনি কথাটা বানাই বললো? না না, সেটা হিটলার আসলে বলছে কি বলেনি সেটা তো ভাই একদম সম্পূর্ণ ভিন্ন জিনিস, কিন্তু এই ওয়াজের বক্তার বক্তব্য থেকে তো এইটা তো আমরা ডেফিনেটলি বলতে পারতেছি যে এ মন থেকে অন্তর থেকে একদম ইহুদিদের প্রতি যে ঘৃণা, ইহুদিদের প্রতি যে বিদ্বেষ, এই জিনিসটা যে তার ভিতরে একদম অন্তর থেকে আছে, এবং বাংলাদেশের 100% আলেমের ভিতরে এই জিনিসটা আছে, এটা কি আমরা বলতে পারি না? হ্যাঁ ভাই, এটা তো অবশ্যই, যদি আপনি সিরাত পড়েন বা ইসলামিক হিস্ট্রি পড়েন তাহলে দেখবেন যে সব জায়গায় তো হচ্ছে ওনার সাথে ইহুদিদের ক্ল্যাশটা, বা যে ইসলাম হিস্ট্রির মধ্যেই কোনো কারোর সাথে মুসলমান মুসলমান কারোর সাথে যুদ্ধ হইলে আমরা আসলে দেখবেন পিছনে দিয়ে বলে দিচ্ছি যেটা আসলে ইহুদি ইহুদিদের কাজ কারবার, এটা তো শুরু থেকেই আছে, এবং আমাদের তো ছোটবেলা থেকে যেগুলো পড়তেছি বিদ্বেষ তো আসলে ওখান থেকেই গড়ে উঠছে আর কি। কিন্তু আমি তো আমি ব্যক্তিগত ভাবে আমি এই তো আমার তো কয়েকজন পরিচিত ইহুদি আছে, আমি জার্মানিতে থাকি, কয়েকজন ইহুদি আছে অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত সেকুলার, তারা কখনো আমাকে আমার ধর্ম জিজ্ঞেসই করে নেই, কখনো জিজ্ঞেস করে নেই, আমার নাম দেখছে কিন্তু কখনো এটা নিয়ে কোনো মাথায় ঘামায় নাই কখনো, আমার কলিগ আছে কয়েকজন ইহুদি, তারা কখনো এই জিনিসটা মাথাও ঘামায় নাই। আচ্ছা ভাই, আমার আর কি একটু বেরোতে হচ্ছে, সরি ভাই, আমার অত দূরে সময় আর কি আজকে। ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, আপনি যে হাদিস, একটা হাদিসের, জি বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি হাদিসটাও দেখাবো, আমি এই জিনিসটা মানে কিভাবে সম্ভব একজন মানুষের মধ্যে এই রকমের ইহুদি বিদ্বেষ থাকা কিভাবে সম্ভব এই জিনিসটা তো আমি বুঝি না এইটা, এবং প্রত্যেকটা ইসের ভিতরে এই জিনিসটা আছে, প্রত্যেকটা মুসলমানের অন্তরেই যারা একদম সাচ্চা মুসলমান তাদের মধ্যে এই জিনিসটা থাকে, আমি যেটা দেখছি।
আমি এখন একটু সেই হাদিসগুলা বের করি একটু। হ্যাঁ, আমি তাহলে দেখাচ্ছি। হ্যাঁ, এই হাদিসটা একটু পড়েন তো তাহলে দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়েই বলতেছিলাম, শুধু ওই মার্ক করা লাইনটাই পড়ি তাহলে। হ্যাঁ হ্যাঁ, পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত সংঘটিত হবে না সে যে পর্যন্ত মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না করবে, এমনকি পাথর গাছের আড়ালে আত্মগোপন করলে পাথর গাছ বলবে, হে মুসলিম, আমার পিছনে ইহুদি রয়েছে, এসো ওকে হত্যা করো, কিন্তু কার কার গাছ এর বলবে না, কেননা এটা ইহুদিদের গাছ। হ্যাঁ, এটা নিয়ে একটু বলতে চাচ্ছি, এটা নিয়ে আমি একটা ইয়ে পড়ছিলাম, আপনি জানেন কার আর্টিকেল, উনি বলতেছিল যে এখানে নাকি সালাফি সালেহীন যারা ব্যাখ্যা করেছে, ওরা ওনারা হচ্ছে বলেছে যে এটা আসলে একদম কিয়ামতের টাইমের কথা বলতে হচ্ছে, মানে একদম লাস্ট মুহূর্তের ব্যাপারটা, এটা আসলে সবসময় প্রযোজ্য না। হ্যাঁ, কেয়ামতের নিদর্শন, এই মানে অধ্যায়টার নামই তো কেয়ামতের নিদর্শন, মানে কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত একজন ইহুদিও ঈসা মসিহ হচ্ছে গিয়ে পৃথিবীতে আবির্ভাব ঘটবে এবং ঈসা মসিহ সমস্ত ইহুদি এবং খ্রিস্টানকে জবাই করবে, সেটা ইসলামের ভবিষ্যৎবাণীতে বলা আছে ভাই। এই যে এইখানে এই জিনিসটাই ইঙ্গিত করা হয়েছে যে প্রত্যেকটা ইহুদিকে মারা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আপনি কি এই জিনিসটা জানেন না যে ঈসা মসিহ আবির্ভাব ঘটবে এবং কি ইমাম মেহেদীর আবির্ভাব ঘটবে, এই জিনিসগুলো আপনি জানেন না? হ্যাঁ হ্যাঁ, জানি জানি। তো সেই সময় তো ইহুদি এবং খ্রিস্টানদের উপর গণহত্যা চালানো হবে, এটা আপনি জানেন না? গণহত্যা চালানো হবে এরকম কিছু উনি তো আছে বললো, যে যতটুকু জানি যে উনি আল্লাহ তাআলার বাণী প্রচার করবেন, পুরো পৃথিবী সবাই মুসলিম হয়ে যাবে এমন কিছু শুনলাম, যে গণহত্যা করবে এটা তো জানতাম না। অবশ্যই অবশ্যই গণহত্যা করবে, সে একদম ম্যাসাকার চালাবে, একদম মানে ধরে ধরে সব ইহুদি এবং খ্রিস্টানকে সে হত্যা করবে। ঈসা নবী কোথাও লেখা আছে, এটা অসংখ্য জায়গায় বলা আছে। আপনি যে এই যে ইসের আল্লামা নাসিরুদ্দিন আলবানির দজ্জালের আবির্ভাব এই বইটা পড়েন, সেই বইটার ভিতরে এখন আমার কাছে নাই, এখন আপনি আমাকে আগে বললে, আপনি এমন এমন রেফারেন্স চাচ্ছেন সেই জিনিসগুলো আমার কাছে এই মুহূর্তে তো আমি সংগ্রহ করে রাখি নাই। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা আমরা তাহলে আমরা তাহলে যেগুলো আছে আমার কাছে সেগুলো আপনি দেখেন, সেগুলো থেকে বলেন। এইখানে কি বলা হচ্ছে ভাই একটু পড়েন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে নিশ্চয়ই আমি ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করব, পরিশেষে মুসলমান ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দেব না। আচ্ছা আচ্ছা, এটা তো খুব ভালো ব্যাপার, মানে আচ্ছা, ইহুদিরা সেখানে এটা কি কোনো প্রেক্ষাপটে বলা হচ্ছিল নাকি এমনিতে জেনারেল স্টেটমেন্ট? কোনো প্রেক্ষাপটে এই ধরনের কথা বলার তো কোনো স্কোপ নাই। মনে করেন আপনার সাথে আমার শত্রুতা হয়েছে, এটা একটা প্রেক্ষাপট তাই না? হ্যাঁ হেফা ভাই, আপনার সাথে আমার শত্রুতা ঘটছে, এটা একটা প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে আমি বলতে পারি যে হেফা ভাইকে আমি বিতাড়িত করব, কিন্তু আপনার জাত ধরে বা আপনার ধর্ম ধরে তো এই কথাটা আমি বলতে পারি না, নাকি? হ্যাঁ সেটাও ঠিক, এখানে দেখে তো ওরকমই মনে হচ্ছে। আপনার জাত বা আপনার ধর্ম ধরে যখন আমি কথাটা বলবো, ধরেন আপনার জাত হচ্ছে বাঙালি, আপনি বাঙালি জাতির ছেলে, আমি যদি বাঙালি জাতিকে আমি এখানে থাকতে দিব না বা মুসলমান কাউকে আমি এখানে থাকতে দিব না এই কথাটা যদি বলি, তাহলে তো এটা একটা জাতিবিদ্বেষ, অথবা এই জিনিসটা একটা রেসিজম, রেসিজমের ক্যাটাগরিতে পড়ে যাবে, যে জিনিসটা হচ্ছে আপনি হয়তো আমার সাথে কোনো একটা অন্যায় করছেন বা আপনার সাথে আমার হয়তো কোনো একটা জিনিস নিয়ে গুতাগুতি হয়েছে, এটার কারণে তো আমি আপনার পুরো জাতিগোষ্ঠীকে বা আপনার ধর্ম সম্প্রদায়কে এটার জন্য তো দায়ী করতে পারি না, তাই না? হ্যাঁ, এই ঘটনা যদি যে কোনো একটা প্রেক্ষাপটে ঘটে থাকে, মনে করেন এক ইহুদি এসে মোহাম্মদের পাশে একটা লাথি মারছিল, এই কারণে তো মোহাম্মদ কখনো এই কথাটা বলতে পারে না যে আমি ইয়াহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করবো, এটা তো বলা সম্ভব না। সে যে ম্যাক্সিমাম যেটা করতে পারে সেটা হচ্ছে সে বলতে পারে ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা অপরাধী, সেই ব্যক্তিটাকে আমি এই দ্বীপ উপদ্বীপ থেকে বহিষ্কার করবো, এইটা মেক্স। তাও এটা নিয়েও আমাদের আলোচনা আছে, এটা নিয়েও আমরা আলোচনা করে দেখবো যে সে আসলেই দোষী নাকি নির্দোষ, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু অ্যাট বেস্ট যেটা সে করতে পারে সেটা হচ্ছে সেই ব্যক্তিকে বলতে পারে, সেই ব্যক্তিকে বহিষ্কার করতে পারে, কিন্তু সে তো ব্যক্তিকে উদ্দেশ্য করে এখানে বলছে না, এখানে বলছে ধর্মীয় জাতিগোষ্ঠী বা ধর্মীয় সম্প্রদায়কে উল্লেখ করে, ইয়াহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে। ভাই এটা কোন প্রেক্ষাপটে, এটা তো তাহলে ইনভ্যালিড হয়ে গেল এখানেই, এই কথাটার সাথেই সম্প্রদায় যখন থাকবে সেটার সাথেই এটার প্রেক্ষাপটটা ইনভ্যালিড হয়ে যায়, তাই না? আচ্ছা আপনি আমাকে বলেন তো তাহলে, আমরা কয়েকটা হাদিস পড়ি, হাদিস পড়ে আমরা হাদিস পড়ি জীবন করি, দেখি আমরা এই হাদিসটা একটু পড়েন তো ভাই। আমরা মসজিদে উপস্থিত ছিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, ইয়াহুদীদের এলাকায় চলো, যে ইয়াহুদি শুধু ইয়াগুলো পড়বো, মার্ক করাগুলোই পড়ি।
না না পুরোটাই পড়েন, অসুবিধা নেই কোনো। আচ্ছা, আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন, হে ইহুদি সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তারা বললো, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আবার বললেন, তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। তারা বললো, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, এ দাওয়াত পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল। তৃতীয়বারও তিনি একই কথা পুনরাবৃত্তি করে বললেন, জেনে রাখো, এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ তার রাসূলের। আমি তা তোমাদের এই ভূখণ্ড হতে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো, এই ভূখণ্ডের মালিক আল্লাহ তার রাসূল। সহি। আচ্ছা, এই আপনার ধরেন আপনি এমন একটা আর্গুমেন্ট দিলেন যে এই ভাই আসিফ ভাই, এই যে ইহুদি মানে এরা খুব মোহাম্মদের সাথে খুব দুষ্টুমি করছিল, খুব মোহাম্মদের একের মাথার ভিতরে একটা বাড়ি মাইরা মাথার ভাড়া দিছিল, ধরেন ধরে নিচ্ছি আপনি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, এই গোত্রটার কিছু ইহুদি কোনো একটা অপরাধ করছে বা কোনো একটা অন্যায় করছে, এটা আমরা তর্কের খাতিরে আপাতত ধরে নিই, নাকি বলেন ভাই? ধরে নিয়ে আমরা আলোচনাটা করি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, কোনো কোনো 5 জন বা 10 জন ব্যক্তি যদি সেই অপরাধটা করে থাকে, তাহলে তো সেই অপরাধটার একটা বিচার হবে, তাদেরকে তো ইসলাম কবুল করার জন্য জোর জবরদস্তি বা হুমকি ধামকি দেয়া যাবে না, তাই না? উচিত তো না? এবং এখানে তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে সেখানে গিয়ে মোহাম্মদ হুমকি ধামকি দিচ্ছে, যদি ইসলাম কবুলটা না করে তাইলে তাদের জায়গা জমি ভিটামাটি যেখানে তারা শত শত বছর ধরে নিশ্চয়ই বসবাস করে, যেখানে তাদের দোকানপাট আছে, যেখানে তাদের যেখানে তাদের বাচ্চারা খেলাধুলা করে, যেখানে তাদের বাচ্চারা বেড়ে উঠছে, বড় হয়েছে, বাপ দাদার ভিটা, এই ভিটা থেকে মোহাম্মদ তাদেরকে বিতাড়িত করবে, বলতেছে এই ভিটা না নাকি আল্লাহ এবং তার রাসুলের। আল্লাহ ইহুদিদের ভিটা দিয়ে কি করে সেটা তো আমি জানি না, কিন্তু নিচে তো রাসুলই মোহাম্মদই নিছে, আল্লাহ তার জমিতে মানে মানে গোলাপ গাছ লাগায় নাই, মোহাম্মদই নিছে। এখন দেখা যাচ্ছে যে মোহাম্মদ তাদের তাদেরকে একটা হুমকি দিলো যে তোমরা ইসলাম কবুল করো, তারা ইসলাম কবুল করতে চাইলো না, সুতরাং শাস্তি হচ্ছে তাদেরকে এই ভূখণ্ড থেকে বিতাড়িত করা হবে। এইটা কি ভাই কোনো বিচার হইতে, এটা থেকে এটা কি কোনো কিছু হইতে পারে যে এটা তো একটা স্রেফ একটা গুন্ডামি, স্রেফ একটা তাদের জমি দখলের একটা ফাইজদামি, একটা গুন্ডামি, এটা তো মাফিয়া লিডারের কাজ। আপনার কি মনে হচ্ছে না এখানে একদম মাফিয়া লিডারের মতো হুমকি দেওয়া হয়েছে? এটা নিয়ে একটু পড়তে হবে আসলে, এটা নিয়ে পড়তে হবে। আমি তো আপনাকে সেইটার জন্য একটা ইয়া দিয়ে দিলাম, ধরে নিচ্ছি সেই গোত্রের 50 জন লোক অনেক খারাপ কাজ করছে, তাহলে তো সেই 50 জন লোককে ধরে তারা কি খারাপ কাজ করছে সেই কাজ অনুসারে তাদেরকে বিচারের একটা ব্যবস্থা প্রক্রিয়ার ভিতর দিয়ে, তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে, তাদের একটা বিচার প্রক্রিয়ার ভিতর দিয়ে, হয়তো কেউ চুরি করছে, কেউ ডাকাতি করছে, কেউ মোহাম্মদের মাথায় বাড়ি মারছে, কেউ মোহাম্মদের পাশে লাথি দিচ্ছে, আল্লাহর পাশে কেউ লাথি দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে, সেটার জন্য তাদেরকে যথাযোগ্য শাস্তি দেওয়া যেতে পারে। কিন্তু এখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে একটা গোত্রকে, পুরা গোত্রটাকে, পুরা গোত্র কিভাবে কোনো একটা অপরাধ করে সেটা তো আমার জানা নাই, এক নম্বর কথা, পুরা সম্প্রদায় মিলে একটা অপরাধ কিভাবে করে সেটা তো আমার জানা নাই, এবং তাদেরকে তাদের ভূমি দখল করে তাদেরকে প্রথমে হুমকি দেওয়া হলো ইসলাম কবুল কর। আর আচ্ছা, ইসলাম কবুল করলে কি তাদের অপরাধটা মানে ইয়া হয়ে যায় নাকি, কি বলেন আপনি? হয় না, তবে ওই যে মতাদর্শ সাবস্ক্রাইব করলে একটা ইয়া আর কি, যে বাড়লো নিজের মতের মানুষ, না করলে মানে ভূমি থেকে বিতাড়িত, মানে জায়গা সম্পত্তি সব দখল, এখানে তো এরকমই মনে হচ্ছে। বাবা, কত 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 চমৎকার কথা। আচ্ছা, এই হাদিসটা একটু পড়েন তো ভাই, এখানে কি বলা আছে আমরা একটু দেখি। হ্যাঁ, এটা নিয়ে একটা আমি শুনছিলাম, এটা নাকি, আচ্ছা এখন তো ভুলে গেছি আসলে এটার ব্যাখ্যাটা কি ছিল। আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশ, আপনি কি এটা মানে এটা নিয়ে মুমিনীয় কোনো ডিফেন্স জানেন? এই হাদিসটা নিয়ে আমি শুনতে দেখছিলাম এটা। ও, আমি তো জানি না ভাই, আমি মুমিনীয় ডিফেন্স আপনি যদি জানেন তাহলে আপনি বলতে পারেন, আমি মুমিন এসে বলতে পারি, শুনে শুনেছিলাম, এখন আমি এখন ভুলে গেছি ব্যাপারটা আর কি। এক মুমিনীয় ডিফেন্স ছিল যে এটা তো ভাই, এটা তো ভাই একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, এই হাদিসটা বা মানসুখ হয়ে গেছে, এটা তো একটা প্রেক্ষাপটে নবীর আমল, একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, পরে নবী বলে দিয়েছেন না 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 তোমরা শান্তি করো, শান্তি থাকো, থাকো, মারামারি করো না, এটা নাকি নবী বলে দিছিল। তো এটা যখন মুমিন এক মুমিন এসে আমাদেরকে বলছিল, তখন আমরা এই হাদিসটার আরেকটা ভার্সন বাইর করে দেখাইছি, দেখেন এই এইটা একই হাদিস কিন্তু এখানে একটু এডিশন আছে। এই হাদিসে দেখা যাচ্ছে যে আবু বকর এই হাদিসের উপর ভিত্তি করে যারা নামাজ আদায় করে নাই বা যাকাতের একটা রশি দিতে অস্বীকার করছে, যারা মুরতাদ হয়ে গেছে, সবাই কতল করছে, এই হাদিসের উপর ভিত্তি করে এই হাদিসকে দলিল ধরে, তার মানে এই হাদিসটা তো মানসুখ হয় নাই। যদি আবু বকরের খিলাফতে এই হাদিসের উপর ভিত্তি করে আবু বকর কোনো অ্যাক্ট করে থাকে, তাহলে তো এই হাদিসটা তো আর কোনো, এটা তো মানসুখ হয় নাই, তাই না? আচ্ছা আচ্ছা ভাই, আমার একটা জিনিস মনে পড়ছে, সেটা হচ্ছে এই যে মানে আপনি বলতে চাচ্ছিলেন কি, মানে এই হাদিসটা পড়ে আমরা কি এরকম বলতে পারি যে আমি হচ্ছে যখন আমাদের মুসলিম খিলাফত হবে বা তাহলে আমরা যদি কোনো একটা খিলাফত আন্ডারে থাকি, তাহলে হচ্ছে আমরা পরবর্তী মানে যে কোনো আশেপাশের কাফের রাষ্ট্র আক্রমণ করব, তাদেরকে ইসলাম গ্রহণ করতে বলবো,
বাধ্য করবো আমি এটা বলছি না, মানে বলবো যে তোমরা ইসলাম গ্রহণ করো, যদি ওরা করে তাহলে তো হয়ে গেল বাস বাস, আর যদি না করে তাহলে ফার্স্ট অপশন হচ্ছে মানে ওদের থাকতে হবে জিজিয়া দিয়ে, এরকমই তো। আর যদি না ইয়া করে তাহলে হচ্ছে মুশরিক হলে কোনো জিজিয়া নেই, মুশরিক হলে কোনো জিজিয়া নেই, মানে আহলে কিতাব হলে জিজিয়া আছে, মুশরিক হলে দুইটা অপশন, হয় ইসলাম কবুল করতে হবে নাইলে মেরে ফেলা হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা যে আয়াত আছে যে তোমাদের দিন তোমাদের জন্য, আপনি যে আমি ওইটা ওগুলো আমরা দেখবো না, আগে এই এই জিনিসটার একটা উত্তরটা দিয়ে নিই। এটা হচ্ছে মুহাম্মদের একটা, ওইটা একটু পরে আসেন ভাই, একটু পরে আসেন, এটা হচ্ছে মুহাম্মদের একটা চিঠি, মুহাম্মদ যখন ওমানের সম্রাটের নিকট একটা চিঠি লিখছে, এই চিঠিটা একটু পড়ে শুনুন তো ভাই, একটু বড় করা যায়, এটা তো আর বড় করা যাবে না। আচ্ছা, ওমানের সম্রাটের নিকট চিঠি, আল্লাহর রাসূল পত্র লেখেন, লিখেছেন আল্লাহ রাসূল লিখেছেন, আমি আপনাদেরকে দুজনকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি, আপনারা ইসলাম কবুল কবুল করুন, নিরাপদে থাকুন, অতঃপর যদি আপনারা ইসলাম কবুল করেন তবে আপনাদেরকেই আমি গভর্নর নিযুক্ত করে দেব, মানে ওই দেশের সম্রাটরে ওই দেশের গভর্নর নিযুক্ত করে দিবেন নাকি মোহাম্মদ কইতেছে, হ্যাঁ, যে তবে আপনাদেরকে আমি গভর্নর নিযুক্ত করে দিব, আর যদি ইসলাম কবুলে অস্বীকার করেন তাহলে আপনাদের রাজত্ব শেষ হয়ে যাবে, আমার ঘোড়া আপনাদের এলাকায় প্রবেশ করবে ও আমার নবুয়ত আপনার রাজ্যে বিজয়ী হবে। এই কথাটার মানে কি ভাই, আমার ঘোড়া আপনাদের এলাকায় প্রবেশ করবে ও আমার নবুয়ত আপনাদের রাজ্যে বিজয়ী হবে, এই কথাটার মানে কি? এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে মানে যুদ্ধের হুমকি দেওয়া হচ্ছে এরকম কিছু। এই ওমানের সম্রাটের নিকট কি মুহাম্মদের কোনো পুন্দাপুন্দি চলতেছিল? না মনে হয়। তাহলে হুদাই মানে ব্যাটারে চিঠি লিখছে, একটা হুমকি ধমকি দিয়ে চিঠি লিখতেছে কেন ভাই? আচ্ছা আমি কি বলবো, এটা মানে বেহুদা বেহুদা এক ব্যাটারে চিঠি লিখে হুমকি দিচ্ছে, মানে এগুলোর মানে কি ভাই? এগুলো তো এগুলোর তো কোনো মানে নাই ভাই, এগুলো তো একটা সেফ ডাকাতি, সেফ ডাকাতি, এগুলো সেফ মানে হুমকি ধামকি দেয়া। আপনি যে বললেন যে যে বললেন যে হ্যাঁ এই বিষয়টা দেখতে হবে যে কাফের রাষ্ট্রের সাথে যুদ্ধ করে মুসলমানরা জিতবে কিনা, যদি না জিততে পারে তাহলে তার ওইখানে একবারে মানে জিহাদ করতে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না, এই ডিসিশনটা নিবে সেইখানের যারা খলিফা, সে খলিফা নিবে, খলিফা সিদ্ধান্ত নিবে যে আমরা শক্তি সামর্থ্য ঠিকঠাক মতো আছে নাকি, শক্তি সামর্থ্য থাকলে অবশ্যই একটা কাফের রাষ্ট্রে দারুল হরবে জিহাদ করতে হবে, দারুল কুফরে জিহাদ করতে হবে, জিহাদ করে তাদেরকে কিভাবে মারতে হবে এই জিনিসটা আমরা একটু শরহে মুসলিম শরীফ থেকে দেখি। এটা কি পড়া যাচ্ছে ভাই? আচ্ছা ভাই এটা বলার আগে আমি পরে ওই পয়েন্টটা ভুলে যাবো, একটু কি বলে নিবো ভাই? আমি তো ওই পয়েন্টটা দিচ্ছি, পয়েন্টের উত্তরটা তো দিচ্ছি যে আপনি এর আগে যে পয়েন্টটা বললেন, এখন আরেকটা পয়েন্ট আসলে তো দুইটা একসাথে উত্তর দিতে পারবো না। আপনি এটা আগে একটু পড়ছিলাম। আচ্ছা, চতুর্থ ধাপ, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ না আরম্ভ না করিলে সকল ধর্ম বর্ণ কাফিরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করবে, যতক্ষণ জিহাদ শুরু করিবে যতক্ষণ পর্যন্ত না তাহারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া ইসলামী রাষ্ট্রে মুসলিমদের উপর ধার্য কর প্রদান না করে, আর আর ইহা দ্বারা আল্লাহ তাআলার কি কালেমা সমুন্নত করা, দিন ইসলামের মর্যাদা দান ও কুফরের দাপট ধ্বংস করা উদ্দেশ্য। শুধু এটাই পড়ছি। অনন্তর যখন হারাম মাস সমূহ অতীত হইয়া যাইবে তখন ওই মুশরিকদেরকে তোমরা যেখানেই পাও সে হত্যা করো এবং ধৃত করো। এটা কি কোনো যুদ্ধের আয়াত এই যে বলতেছো যে এটা ভাই? এটা হচ্ছে উপরে কি লেখা ভাই, উপরের অংশটা একটু আবার একটু পড়েন ভাই, এই প্রথম লাইনটা আবার একটু পড়েন ভাই। ও যে আচ্ছা, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণ বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে। এই কথাটার মানে কি ভাই একটু বুঝিয়ে দেন, এই কথাটার মানে একটু বুঝিয়ে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, পরে পরে। অতঃপর তাহারা যদি কুফরি হইতে তবা করিয়া লয় এবং নামাজ আদায় করিতে থাকে এবং যাকাত দিতে থাকে তবে তাহাদের পথ ছাড়িয়ে দাও, নিশ্চয় আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল পরম দয়ালু। সূরা তবা 5। তোমরা যুদ্ধ করো এবং তোমরা যুদ্ধ করো ওই সকল লোকেদের বিরুদ্ধে যারা আল্লাহ ও কিয়ামতের দিবসের উপর ঈমান রাখে না, আল্লাহ ও তাহার রাসূল যাহা হারাম করিয়া দিয়েছেন তা হারাম করে না আর গ্রহণ করে না সত্য ধর্ম যতক্ষণ না তাহারা বশ্যতা স্বীকার করিয়া জিজিয়া প্রদানে স্বীকৃতি জ্ঞাপন করে। হ্যাঁ, এই যে এখানে একটা কথা বলা আছে যে যদি তারা জিজিয়া বশ্যতা স্বীকার করে, আহলে কিতাবরা যদি বশ্যতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয় তখন তারা ওই মুসলমানদের কর্তৃত্বে অবনত অবস্থায়, অপদস্থ অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় দাসত্বের জীবন যাপন করতে পারবে, সেটা সম্ভব।
কিন্তু উপরে আবার বলে দেওয়া আছে যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করিতে হবে, মানে হবে মানে হচ্ছে কি, যদি শক্তি সামর্থ্য থাকে এবং অন্যান্য জিনিস যদি ঠিকঠাক থাকে তখন এটা করা যাবে, এটাতে কোনো সমস্যা নেই, এটা ইসলামে অ্যালাউড।